नमस्कार बंधुरा, सुईस नास किचेने सकल के सादर आमंत्रण जानिए आजकेर रेसिपि शुरू करछि। आजकेर पर्वे निये एसेछि सुपार टेस्टी मटन कोफ्ता रेसिपि। बंधुरा, आमादेर मटन माने अल टाइम फेवरेट, और तार मध्ये जदि मटन कोफ्ता हय ताहले तो आर कोनो कथाय नेई, अत्यंत सुस्वादु एई मटन कोफ्ता रेसिपि। तो चलो आर देरी ना करे देखे नेवा जाक आमादेर आजकेर एई दारुण टेस्टी, एकदम ही सुपार टेस्टी मटन कोफ्ता रेसिपि। आशा करछि तोमादेर सकलेर ही खूब भालो लागबे। और बंधुरा, भिडियोटी भालो लागले लाइक कमेंट शेयर करे चैनलटी सबस्क्राइब करे पाशे थाकार अनुरोध रइलो। এই সুপার টেস্টি মটন কোফতা রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমরা একটা মশলা বানিয়ে নেব। তার জন্য ওভেনটা অন করে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8টা শুকনো লঙ্কা, 8 থেকে 9টা লবঙ্গ, 4 থেকে 5টা ছোট এলাচ, আর দিয়েছি একটা জয়ত্রী, আর দিয়ে দিচ্ছি দুটো বড় এলাচ, আর এখানে কয়েক টুকরো ডালচিনি, আর 9 থেকে 10টা দিয়ে দিলাম গোটা গোলমরিচ। এবার সবগুলো এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এটা আমি ফ্লেমটা অফ করে দিয়ে এখন আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে, এখন একটা মিক্সিং জার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা। এবার একটা মশলাটা খুব ভালোভাবে এগুলো একটা পাউডার তৈরি করে নেব মিক্সিতে। এবার এই পাউডার তৈরি করে নিয়েছি, এখন আমি এটা সাইডে রেখে দিলাম। এই মশলার পাউডারটা আমরা পরে ব্যবহার করব। এবার একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 300 গ্রাম মতো মটন কিমা নিয়ে নিয়েছি। আর এই কিমাটা বন্ধুরা খুব ফাইনলিভাবে চপ করে নিতে হবে, না তো মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ফাইনভাবে কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি কিমাটাকে। তোমরা চাইলে বন্ধুরা চপ করে নিতে পারো, অথবা তোমরা মিক্সিতে কিন্তু এটা গ্রাইন্ড করে নিতে পারো। তো খুব ফাইনভাবে কিন্তু এই কিমাটা তৈরি করতে হবে। তো কিমাটা নিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পাউডারটা দিয়ে দিলাম। এর দিয়ে দিচ্ছি 2 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ সর্ষের তেল। তেলটা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে বন্ধুরা, তাহলে টেস্টটা খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু 1/4 টিস্পুন বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি একদমই সামান্য 1/4 কাপ মতো আমি দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য ময়দা, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এই মিক্সারটা কিন্তু হাত দিয়ে মিক্স করে নিতে হবে। যত হাত দিয়ে মিক্স করা যাবে তাহলে কিমার মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে পৌঁছে যাবে, আর খেতেও খুব টেস্টি হবে। তাই এটা কিন্তু হাত দিয়ে বেশ কিছুটা সময় ধরে খুব ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। যতটা ভালো মাখা হবে ততটাই কিন্তু এই কোপ্তা খেতে টেস্টি হবে, স্বাদটা কিন্তু দারুণ টেস্টি হবে। তো এটা খুব ভালোভাবে হাত দিয়ে একদম চটকে চটকে ভালোভাবে আর মিক্সারটা রেডি করে নিতে হবে। তো কিমাটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে চটকে চটকে আমি এটা মিক্স করে নিয়েছি। এখন আমাদের এই কিমার মিক্সারটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি কি করব, একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম, ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, যাতে এর মধ্যে কিমার মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে পৌঁছে যায়। এবার আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এবার হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে হাতটা ভালোভাবে গ্রিস করে নিচ্ছি। এবার কিমা থেকে অল্প অল্প করে নিয়ে আমি এরকমভাবে হাতের সাহায্যে এরকমভাবে গোল গোল করে বলস তৈরি করে নেবো। বন্ধুরা, যেরকম একটা লেবু সাইজ হয় ঠিক সেই সাইজের মতো আমি এরকমভাবে গোল গোল করে কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এরকম গোল গোল করে কোপ্তাগুলো একদম গোল গোল করে আর এরকম লেবুর মতো সাইজ করে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। তো সবগুলোই কিন্তু বন্ধুরা আমি একই সাইজের এরকমভাবে হাতের মধ্যে সামান্য একটু কিমার মিক্সারটা নিয়ে আর এরকমভাবে 2 হাতে করে গোল গোল করে করে নিচ্ছি। বন্ধুরা, খুবই ইজি আর খেতে অত্যন্ত সুস্বাদু হয় এই কোপ্তা। তোমরা বন্ধুরা তৈরি করে কোপ্তা কারি অথবা কোপ্তা আলু দিয়েও বানাতে পারো, অথবা তোমরা ছোলা কোপ্তাও বানাতে পারো, খেতে খুবই অসাধারণ লাগে। আর এই কোপ্তাগুলো বানিয়ে ফ্রিজের মধ্যে তোমরা কিন্তু স্টোর করেও রেখে দিতে পারো, যখন খেতে ইচ্ছা করবে তখন ফ্রিজ থেকে বের করে ইজি অনায়াস বানাতে পারবে। আর বাড়ি থেকে অতিথি আসলেও কিন্তু চট করে আমরা ফ্রিজ থেকে বের করে তৈরি করে নিতে পারি। আর বন্ধুরা, এগুলো কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাও আমি এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি। তো এবার সবগুলো কোপ্তাই আমি তৈরি করে নিয়েছি, সবগুলো কোপ্তায় আমার রেডি, সবগুলো কোপ্তাই আমি একই সাইজের বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো
সংরক্ষণের জন্য একটা এবার এয়ারটাইট বক্স নিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে কোপ্তাগুলো এরকম বন্ধুরা এরকম ভাবে রেখে দিচ্ছি। বন্ধুরা এরকম ভাবে কোপ্তাগুলো আমরা এয়ারটাইট বক্স অথবা জিপলক যে ব্যাগগুলো থাকে তার মধ্যেও কিন্তু আমরা এগুলো রেখে দিয়ে 15 থেকে 20 দিন আমরা কিন্তু এটা ফ্রিজের মধ্যে এরকম ভাবে রেখে দিয়ে এটা স্টোর করে খেতে পারি। এটা পুরো ঢাকনাটা ঢেকে দিলাম। বন্ধুরা এরকম ভাবে একবার বানিয়ে এটা এয়ারটাইট বক্সে ফ্রিজে স্টোর করে রেখে দিলে কিন্তু আমাদের বারবার আর বানানোর ঝামেলা থাকবে না, আমাদের আর কাজ কিন্তু খুবই সহজ হয়ে যায়। এরকম ভাবে ফ্রিজে স্টোর করে কিন্তু এটা খেতে পারো, যখন খেতে ইচ্ছা করবে তখন বের করে এটা তোমরা এমনি ফ্রাই করেও খেতে পারো অথবা কোপ্তা কারি, ছোলা কোপ্তা কারি এইসব বানিয়েও খেতে পারো। তো বন্ধুরা এখন আমি একটা ফ্রাই প্যানে কিছুটা পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো একটা সাইড হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো চামচের সাহায্যে উল্টো দিকটা আমি ফ্রাই করে নেবো, তার জন্য এক এক করে উল্টে নিচ্ছি। তো সব দিকে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে কোপ্তাগুলো। বন্ধুরা এখানে বলে রাখি আমি কিন্তু কোপ্তার মধ্যে সামান্য একটু ময়দা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে ময়দার জায়গায় একটু বেসনও দিতে পারো অথবা তোমরা এর জায়গায় অল্প একটু ছোলার যে ছাতু হয় সেটাও কিন্তু দিতে পারো। শুধু বাইন্ডিংয়ের জন্য এটা অল্প পরিমাণ দিতে হবে, তাহলে বাইন্ডিংটা খুব ভালোভাবে হবে। তো আমি এখানে ময়দা ইউজ করেছি। তো একই রকমভাবে আমি কিন্তু সবগুলোই ভেজে নিয়েছি আর এটাও আমি বের করে নিয়েছি একটা প্লেটে। তো বাকিগুলোও কিন্তু আমি একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম আর একই রকমভাবে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা এই কোপ্তা কিন্তু তৈরি করা ভীষণই ইজি, তোমরা দেখতেই পাচ্ছ কত ইজিভাবে এটা তৈরি হচ্ছে, কত সহজভাবে, আর খেতে তো দুর্দান্ত লাগে। আর একবার বানিয়ে এটা কিন্তু আমরা ফ্রিজে স্টোর করে খেতেও পারি বারবার বানানোর কোনো ঝামেলা ছাড়াই, যখন ইচ্ছা করবে তখনই কিন্তু আমরা ফ্রিজ থেকে বের করে এটা খেয়ে নিতে পারি। তো সব কোপ্তাগুলোই আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নিলাম। এবার আমি এগুলো সার্ভ করে নিচ্ছি একটা পাত্রে। বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের এই সুপার টেস্টি মটন কোপ্তা রেসিপি। বন্ধুরা এই রেসিপিটি আমরা খুব সহজেই তৈরি করে নিলাম আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়, একদমই সুপার টেস্টি। আর এটা তোমরা ফ্রিজেও সংরক্ষণ করে যখন ইচ্ছা হবে তখন কিন্তু আমরা বের করে অনায়াসেই খেতে পারি। তো বন্ধুরা ভালো লেগে থাকে তো অবশ্যই এইভাবে একবার বাড়িতে মটন কোপ্তা ট্রাই করো আর আশা করো বাড়ির সকলেই খুব পছন্দ করবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের এই সুপার টেস্টি মাটন কোপ্তা রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।